আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর কলিজা ভুনা খুবই সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় সেটাই আজকে দেখাবো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি এখন মূল পর্বে চলে যাচ্ছি চুলে আমি একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াই আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা সয়াবিন তেল দিয়ে এটা রান্না করতে পারবেন তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব দুইটা তেজপাতা দুই তিনটা তেজপাতা টুকরো ছয় সাতটা লবঙ্গ ছয় সাতটা কালো গোলমরিচ আট দশটা এলাচ দু টুকরো দারচিনি এখন আমি গোটা গরম মশলাগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব হালকা বাদামি রঙ করে ভেজে নেব তেলটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আদা রসুনটাকে আমি ভালো করে মিক্স করে নিব পেঁয়াজের সাথে মিক্স করা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব এক চা চামচ মরিচগুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব শুকনো উপকরণ আমি আদা রসুনের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে হালকা একটু গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব গরুর কলিজাগুলো আমি টুকরো করে ভালো করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটা দিয়ে দিলাম মশলায় এখন কলিজাগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব এ পর্যা আমি কোনো পানি দিচ্ছি না কলিজায় কারণ কলিজা থেকে এমনিতে অনেকটা পানি বের হয়ে আসবে কলিজাগুলো মেশানো হয়ে গেলে আমি এটা ঢেকে দিব দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো এটা দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি এটাকে আরেকটু চেড়ে নেব দেখতে পাচ্ছেন কলিজা থেকে অনেকটা পানি ছেড়েছে আমি কিন্তু কোনো পানি দেইনি এখন আমি এখানে ওয়ান থার্ড পরিমাণ অল্প করে একটু পানি দিয়ে দিলাম অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব ফিরে আসছি দশ মিনিট পনেরো মিনিট পরে কলিজাটা হয়ে যাওয়ার পরে আমার কলিজার পানি একদম শুকিয়ে গিয়েছে কলিজাটা আমার হয়ে গিয়েছে আমি এটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কলিজা রান্নাটা হয়ে গিয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ